বিয়ে বাড়ি এলে আমার সবার প্রথমে টিকলির কথা মনে পড়ে, কিন্তু সব বিয়ে বাড়িতে তো আর টিকলি পরা চলে না, আর সব ড্রেসের সাথে টিকলি মানায়ও না, কিন্তু আমার কিন্তু টিকলি পরতে ভীষণ ভালো লাগে, কারণ আমি হচ্ছি টিকলি লাভার। সেদিনকে আমিও পেয়েছিলাম একটা ইনভিটেশন, তো তার জন্য ভাবলাম আমি একটা টিকলি পরি। বাট বিয়ে বাড়ি গেলে তো কত লোকের সাথে দেখা হয়, তারপর ডিজে তো আছেই, নাচানাচি করার সময় টিকলিটা শুধু এদিক আর ওদি হয়ে যায়, আর টিকলির জন্য বারবার হেয়ার স্টাইলটাও নষ্ট হয়ে যায়। তো সেটা থেকে বাঁচার জন্য আমি একটা হ্যাক ট্রাই করলাম, এটা আমি ইউটিউবে খুব দেখেছি ভিডিওটা, তোমরাও নিশ্চয়ই দেখেছো এটা। তো সেটা করার জন্য আমি নিয়ে নিচ্ছি ডবল টেপ। হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো, বার্থডের সময় বা যে কোনো কিছু ডেকোরেশনের সময় দেওয়ালে বেলুন টাঙাতে যে টেপগুলো আমরা ব্যবহার করি সেগুলো আমরা নিয়ে নিয়েছি। তো সেটা আমি টিকলির পেছনে ভালোভাবে আটকে দিয়েছি, দেখো টিকলিটা একদম ঠিকঠাক বসে গেছে, একটুও নড়ছে না। তোমরা এই হ্যাকটা অবশ্যই ট্রাই করবে, এটা খুব সাকসেসফুল।